আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, টাঙ্গাইল গোপালপুরের মনসুর আলী নামে একজন ব্যক্তির জীবন কাহিনী, জামাই এবং শাশুড়ির সাথে কীভাবে বিবাহ হলো, যেটা ইসলামে কখনোই মানানসই না, ইসলামে যেটা নিষেধ আছে, এই গানটা আপনারা শুনবেন আমাদের চ্যানেলের সাথে। আমার দয়াল জানেন আমি গায়নের রুমন দেওয়ান, শুনেন সবাই আমার পুঁথি হয়ে মেহরবান, নিবেন আদব সালাম, নিবেন আদব সালাম। শুরু করলাম কষ্টের এক ঘটনা, দামশালি শেরে শিকার টাঙ্গাইলে রেখে জোনা টাঙ্গাইল গোপালপুরে, গ্রামের নামটি ধনবাড়ি মনে রাখবেন সকলে, গত 9 আগস্টে মনসের বটে বিয়া করলেন এখান, করিয়া আটা গ্রামের মেয়ে নূর নাহার নাম, কিছুদিন পরে ভালো করে মেয়ে জামাই নিয়ে, মেয়ে জামাই নিয়ে শাশুড়ি গিয়ে উঠলো নিজের বাড়ি, ঠান্ডা মাথায় শাশুড়ি চাই মীমাংসা, তাড়াতাড়ি আসলেন চেয়ারম্যান সাহেব, আসলেন চেয়ারম্যান সাহেব, বললেন সাফ সাফ স্ত্রীকে তালাক দিতে, শাশুড়ি কেন জামাইয়ের পক্ষে গেল কথা বলতে, সমাজপতির বিচার বিচার বর্বরতার নাই সীমা রেখা, শাশুড়ির নামে মিথ্যা গুজব তুললেন সালিশ নেতা, করে দিলেন তালা, করে দিলেন তালাক সবাই সালিশের দরবারে, জামাই আর শাশুড়িকে মারলেন খুব করে মিথ্যা অপবাদে, মিথ্যা অপবাদে জামাইয়ের সাথে শাশুড়িকে দিলেন নিকা, মনসের আলীর ভাগ্যে কি এমন ছিল লিখা, হইল গ্রাম সারা, আতঙ্কে দিন কাটাই স্ত্রী নূর নাহার, মনসের আলী কান্দে, মনসের আলী কান্দে, সমাজের ফান্দে শাশুড়ি আর জামাই, এমন জঘন্য বিচার জীবনেও দেখি নাই, ধর্মে নিষেধ আছে, ধর্মে নিষেধ আছে, তবু বলে যাই জামাই শাশুড়ির নিকার বিধানে সমাজে নাই, আমরা জানাই নিন্দা,